পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন। সংস্থা 3টির মধ্যে 2টির জানা গেছে যে 5 ইসরায়েলি নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাদের মধ্যে 2জন 2টি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো টিজাভ 9, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। আর যে 2 ব্যক্তির নাম জানা গেছে, বেনজিয়ন গোপস্টেইন এবং ইসাশচার মান্নে। ইসাশচার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী। ইইউ এর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে। যে 5 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ইইউ এর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থী ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।